সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটি সাবমার্সিবল মোটর ডাউন দিব, তো পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, এ টু জেড কিভাবে ডাউন দিতে হয়। তো ওঠানো এবং নামানোর পুরাটাই সেম প্রায়, তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। এটি 33 একটি সাবমার্সিবল পাম্প, গাজী কোম্পানির। তো সর্বপ্রথম আপনারা যে টিএস পাইপগুলো আছে যদি তুলে থাকেন নামানোর সময়, অবশ্যই আপনারা এর যে থ্রেডগুলো আছে, তো থ্রেডগুলো অবশ্যই আপনার থ্রেড টেপ দিয়ে এগুলোকে সুন্দর করে এইভাবে পেঁচিয়ে দেবেন। এতে করে আপনার মোটরটি সুন্দরভাবে থাকবে, আর অবশ্যই ভালো করে টাইট দিয়ে নেবেন, যাতে করে সাবমার্সিবলটি পরবর্তীতে নিচে পড়ে না যায় লুজ কানেকশনের জন্য। তো তারপরে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে সাবমার্সিবল মোটরের সাথে যে তারটি থাকে, তো এই তারটি অবশ্যই আপনারা খুব সুন্দর করে দিয়ে দেবেন। তো সব থেকে ভালো হয় দড়ি দিলে, তো যেহেতু এখানে মালিক পক্ষ দড়ি দেবে না, উনি জিআই তার দেবে, তো এটা 10 নম্বর একটি জিআই তার, তো এই তারটি এখানে ব্যবহার করা হয়েছে। তো এখন যেহেতু এই মোটরটি আমরা কয়েল বেঁধে নিয়ে এসেছি, তো কয়েল বাঁধার পরে এর যে রেজিস্ট্যান্স আছে, তো সেই রেজিস্ট্যান্সটা চেক করলে পরে বোঝা যাবে কোয়ালিটির বর্তমান অবস্থা কেমন। তো আমি এটা দেখতে পারছি ভিউয়ার্স, এটা এখন ঠিক আছে। তো যেহেতু এক হাত দিয়ে মোবাইল ধরা হয়েছে এবং এক হাত দিয়ে ক্যালিপার মিটার, তো একটু সমস্যা হচ্ছে। তো তারপরেও রেজিস্ট্যান্সটা দেখাচ্ছে, দেখতে পারছেন ভিউয়ার্স, এটা ঠিক দেখাচ্ছে। তো এখন এটাকে আমরা তিনটা যে এর যে তিনটি পার্ট আছে, তিনটি পার্টই সঠিক দেখাচ্ছে। তো এখন এটাকে আমরা ডাউন দেওয়ার উপযোগী, তো আমরা এটাকে এখন ডাউন দিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমাদের সম্পূর্ণ প্রসেস শেষ, আমরা এখন সাবমার্সিবলটি বোর্ডিংয়ের নিচে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন 10 ফুট পর পর আপনার ব্ল্যাক টেপ দিয়ে এইভাবে এটাকে জড়িয়ে দেবেন, এতে করে আপনার তার কোনো সময় লুজ হয়ে যাবে না। তো এই ব্ল্যাক টেপ দেওয়ার কারণটা হচ্ছে তার যেন বোর্ডিংয়ের ভিতরে ঢুকে না যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বোর্ডিংয়ের ভিতরে তারটা যাওয়ার কারণে জাম হয়ে যায়, তো এটা ওঠানো অনেকটা কষ্টকর হয়ে যায়। তো সেই জন্য মূলত টেপ দিয়ে এই তারটা পেঁচিয়ে দিতে হবে পাইপের সাথে, এবং অবশ্যই খুব শক্ত করে এটাকে টাইট দিতে হবে। তো আমরা এখানে পাইপ রেঞ্চ ব্যবহার করিনি, কারণ আনুমানিক কাজ করতে করতে আমাদের হাতটা একটা ছোটোখাটো পাইপ রেঞ্চের মতো হয়ে গেছে, তো সেই জন্য মূলত এখানে পাইপ রেঞ্চটা আমরা ব্যবহার করিনি। তো যে পরিমাণে টাইট হয়েছে, ইনশাল্লাহ এখান থেকে কখনোই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এইভাবেই ঠিক আপনারা 10 ফুট পর পর ব্ল্যাক টেপ দিয়ে এইভাবে আটকিয়ে দেবেন, এবং চেষ্টা করবেন 60 ফুট পাইপ দেওয়ার জন্য, অর্থাৎ টিএস পাইপ 60 ফুট দেওয়ার জন্য চেষ্টা করবেন। এতে করে আপনার পানির লেয়ার যখন নিচে নেমে যাবে, তাতে করে আপনার পানি সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এখানে ভিউয়ার্স, এখানে 50 ফিট দেওয়া আছে, তো এখানে 50 ফিট দেওয়া আছে, তো এখানে যদি উনি আর একটা পাইপ না দেয় তো আমাদের করার কিছুই নেই। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন 60 ফুট করে দেওয়ার জন্য। তো এখানে আমাদের প্রায় এটা হয়ে গেছে, এখানে আমাদের 40 ফুট অলরেডি চলে গেছে, তো আর একটি পাইপই আছে, অর্থাৎ 50 ফিটের আর একটি পাইপ আছে। তো এই পাইপটি মোটামুটি শেষ। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে একটি সাবমার্সিবল মোটর কিভাবে তুলতে হয় এবং নাবাতে হয়। তো নাবানোর এবং তোলার প্রসেসটা একই, তো সেই জন্য আর কি তোলার যে ভিডিওটি সেটি দেখালাম না। তো অবশ্যই আপনারা এভাবে শক্ত করে টাইট দিয়ে নেবেন, তো টাইট দেওয়ার পরে তারপরে এটাকে এইভাবে টেপ দিয়ে 10 ফুট পর পর পাইপ পেঁচিয়ে দেবেন। তো আমাদের মোটামুটি যে সাবমার্সিবলটি ছিল, তো সেটি ডাউন দেওয়া হয়ে গেছে, এখন লাস্ট পাইপ যেটা আছে তো সেটাই আমরা টেপ মারছি। তো টেপ মারার পরে আমরা এটাকে ঢাকনা প্লেটটা বসিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স,
আসলে অনেক নতুন অনেকেই আছে যারা মোটর তুলতে ভয় পায় যে আসলে এর ভিতরে কি না কি আছে বা কি বা কি নষ্ট হয়ে যাবে। তো আসলে তেমন কোনো বিষয়ই না, এটা একেবারে সহজ। তো আপনারা ইচ্ছা করলে নিজেরাই এভাবে খুব সুন্দর ওয়েতে এগুলো তুলতে পারবেন। তো এটার যে কানেকশনটা আছে, শুধু একটু কানেকশনটাই একটু ডিফিকাল্ট, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তো যারা অনেকটা আনুমানিক একটা ধারণা আছে, তো তাদের জন্য কানেকশনটাও তেমন কোনো বিষয় না। তো ভিউয়ার্স, আমাদের যে মোটরটি ডাউন দেওয়ার ইয়ে ছিল, তো সেটা ডাউন দেওয়া হয়ে গেছে। তো এখন এটাকে আমরা যে জিআই তারটা আছে, জিআই তারটা এখন এর সাথে পেঁচিয়ে দেব। এতে করে আপনার সাবমার্সিবলটি নিচে পড়ে যাওয়ার ভয় থাকবে না, আর যদি তার পচে যায় তাহলে পড়ে তো যাবেই। তো এখন আমরা এই মোটরটি এই করে দিয়ে আমরা এর যে লাইনটা আছে লাইনটা কমপ্লিট করে দেব। লাইনটা অর্থাৎ ট্যাঙ্কির লাইনটা কমপ্লিট করে দিয়ে আমরা পানি চেক করে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আর এটি আমাদের নতুন একটা চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের এখানে ফিটিংস শেষ হয়ে গেছে, তো আমরা এখন এটাকে কানেকশন করব। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য স্কিপ করে দেওয়া হয়েছে। তো এখন আমরা এটার বানি দেখব। তো এখন এটা ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো।